এটা হলো মেয়েদের কাজ। থাক থাক, আজকে আর আপনাকে রান্না করতে হবে না, আমি আমার ছেলেকে দিয়ে আপনার খাবার পাঠিয়ে দিই। খবরদার, ওখানে চুপ করে বসে থাক, কোনো কথা বলবি না, তা না হলে কিন্তু গাধা এবং গিন্নির দুইজনেরই গোলাম হয়ে থাকতে হবে। হায় আল্লাহ, একি সর্বনাশ হলো আমার, সবই তো হারিয়ে গেল। আর পারিনি বাবা, এ কি গাধা, একটু আগে একবার খেতে দিলাম, এখন আবার খেতে চাচ্ছে, সারাদিন একে খাবার দিতে দিতে আমি শেষ, আরো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, সারাদিন বসে কি গাধা খাওয়ানো যায়? গাধা খাওয়ানো কি পুরুষ মানুষের কাজ? এটা হলো মেয়েদের কাজ। যে কাজ এক বছর যাবৎ করে আসছে আজকে বলা হচ্ছে এটা নাকি আমার কাজ। চুপ, একদম চুপ, আমাকে জ্ঞান দিতে এসেছে। তুমি চুপ করো, এসেছে আমাকে জ্ঞান দিতে। একটা উপায় পেয়েছি। কি উপায়? আমরা মানে তুমি আর আমি সারাদিন চুপ করে থাকবো, যে আগে কথা বলবে সেই গাধাকে খাওয়াবে। বলো রাজি? পাগলের বুদ্ধি, কিন্তু আমি রাজি, দেখা যাক কে জেতে আর কে হারে। ক্ষুধা পেয়েছে? তাহলে গিন্নির কাছে যাও, খাবার চাও, গিন্নির কাছে মাথা নত করো। খবরদার, যেও না, তাহলে কিন্তু তোমাকে গাধার খাবার দিতে হবে। খাবার না খেয়ে তোমার অনেক কষ্ট হচ্ছে যে, একটু পরেই তুমি অজ্ঞান হয়ে যাবে, তার চেয়ে বরং তুমি যাও গিন্নির কাছে গিয়ে খাবার চাও, তোমার কাজ তো তোমাকেই করতে হবে। খবরদার, তুমি উঠবে না, তাহলে আজীবন তোমাকে তোমার গিন্নির কাছে মাথা নত করে থাকতে হবে, আর তোমার গাধা তোমাকেই খাওয়াতে হবে। এর থেকে লজ্জার আর কি আছে বলো? কি ভাবি, কেমন আছেন? আপনাকে অনেকদিন পর দেখলাম। আর বলো না ভাই, এমন লোক আমি জীবনেও দেখিনি, গাধাকে খাওয়ানোর ভয়ে সারা দিন চুপ করে রইল। নিশ্চয় ওনার ক্ষুধা পেয়েছে, যাই কিছু রান্না করে দিয়ে আসি, পাগলের সাথে পাগলামি করে তার হবে না। থাক থাক, আজকে আর আপনাকে রান্না করতে হবে না, আমি আমার ছেলেকে দিয়ে আপনার খাবার পাঠিয়ে দিচ্ছি, চলুন চলুন আমার সাথে। গোলাম হয়ে থাকতে হবে।
কোথায় রাখবো বলতো? কি কটুর ছাতা বলছো, কিছুই তো বুঝছি না, কোথায় রাখবো বলতো? ও মাথায় রাখবো, সেটা তো আগেই বলতে পারতে। মূর্খ ছেলে কোথাকার, ওকে বললাম পেছনের সিঁড়িটায় রাখ, আর ও কিনা আমার মাথায় রেখে গেল। হ্যাঁ, তোর চাচাকে কি খাবার দিয়ে আসলি? হ্যাঁ দিয়ে এসেছি তো, কিন্তু একটা সমস্যা হয়েছে, চাচা তো কোনো কথাই বলছে না। সেটা কোনো বড় সমস্যাই না। তার থেকেও বড় সমস্যা রয়েছে, আপনাদের বাড়িতে দেখলাম কোনো মালামালি নেই, যেন সব চুরি হয়ে গেছে। কি তুমি আজ থেকে গাধাকে খাওয়াবে?